মালদা গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দেওয়া গৃহবধূ ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মালদা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দেওয়ায় গৃহবধূ ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার রতুয়া থানার বাহাবালে শাহপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ ঝুমা মহালদার ও তার বাবা দুর্জয় মহালদার চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত যুবক শঙ্কর মহালদারের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছে এলাকারই অভিযুক্ত যুবক। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অবশেষে গতকাল রাতে মদ্যপ অবস্থায় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। তার চিৎকারে তার বাবা ছুটে এসে বাধা দিতে গেলে গৃহবধূর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাধা দিতে যায় ওই গৃহবধূ, তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ করা হয় মাথায়। তাদের চিৎকারে অভিযুক্ত যুবক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে গৃহবধূ ও তার বাবাকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গৃহবধূ ও তার বাবা। ছেলেটা কতদিন ধরে বিরক্ত করছে? 9 বছর থেকে। কি বলছে তোমাকে? 6 বছরে তোকে বিয়ে করবো। তাই আমি তোমাকে বিয়ে কেন করবো? তোমার সংসার হয়ে গেছে, আমার তো সংসার। কালকে কি বাজে কাজ করার চেষ্টা করছিল? হ্যাঁ, বাজে কাজ করার চেষ্টা করছিল আমার সাথে। তোমাকে এখন কোথায় ভর্তি আছে? মালদাতে। কি চাইছো তুমি? ছেলেটা স্বাস্থ্য চাই পুলিশের।